আমিও ভাবছিলাম চোপা সুন্দরী কালো নেলপালিশ তুলে কেন ইয়েলো নেলপালিশ পরল আরে দীঘাতে ইয়েলো বেলিট স্নেক বেরিয়েছে তো তার যদি স্নেকের সঙ্গে দেখা যায় হ্যালো চোপা যদি স্নেকটা বলে মানে সাপটা বলে তার জন্য না ও ওই মানে সাপের সাথে যখন ওর ভিডিওটা হবে তার সঙ্গে কালার ম্যাচিং করার জন্য ইয়েলো নেলপালিশ তাহলে হঠাৎ করে ইয়েলো নেল নেলপালিশ কেন পরলো যাওয়ার সময় ইয়েলো ড্রেস পরলো না ওইখানে গিয়েও ওয়ার্কআউটের ড্রেসটা পরলো হুম তারপর কিন্তু তাহলে ইয়েলো ড্রেস কেন ইয়েলো নীলপালিশ কেন কারণ হচ্ছে ওই যে স্নেকের সাথে সাপের সাথে রং মিলে পৌঁছে গেছে দীঘাতে হেভি 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 আজকে তো খুব তুলছে হেভি ওয়ার্ডটা হেভি খুশি হেভি খুশি সাজু গুজু করে ওখানে যাওয়ার পর সানগ্লাস কিনে মানে দুর্ধর্ষ বিড়ালের কানের মতো সানগ্লাস সানগ্লাসের ফটোগুলি লাগিয়ে দিয়েছি এটার কি মনে হচ্ছে বিড়ালের কানের মতো তারপর গদা মারকা থাই নিয়ে ধায় ধাই, ধাই করে দৌড়ে দীঘাতে পৌঁছে গেছে এর আগে কোন দিকটাতে দীঘাতে অন্ধকার প্রদীপ বলছিল ওর মার সঙ্গে ছিল অন্ধকার প্রদীপ তোমার ভিডিওতে মার কথাটা বলাতে মনে হলো তুমি মাকে মনে করছো তাহলে মাকে কেন নিয়ে আসলে না দুদিনের জন্য হলো তো মহিলা অ্যাটলিস্ট রান্নার থেকে একটু নিস্তার পেতেন দুটা দিনও তো মহিলার একটু রেস্ট হতো এমনিতেও তোমার ছেলে বউ না থাকলে যদিও মাদের ভালো লাগে না বাড়ি ভর্তি লাগ বাট স্টিল একটু রেস্ট উনি পাবেন কিন্তু তা সত্ত্বেও তোমার যখন দীঘাতে এসে মাকে নিয়ে হোটেলে ছিলাম মনে পড়েছে কুঠি তো সেইখানে তুমি মাকে নিয়েও তো আসতে পারতে মা বাবা দুজনকে নিয়ে আসতে দুটো রুমই নিতে কি হতো হানিমুনের পিরিয়ড তো না হানিমুন পিরিয়ড হলেও বাকি দুটো রুম তো আলাদা নাকি চোপা সুন্দরী পছন্দ করবে না যখন যেখানে যাও মা বাবাকে নিয়ে যাওয়াটা তাই তো কিন্তু মারও কিন্তু ইচ্ছা হয় মাদেরও তো মন থাকে মাদেরও ইচ্ছা হয় তোমার মা তো কলকাতার মেয়ে হয়ে সেরেও জীবনে অনেকটাই অনেকগুলি অঙ্ক কিন্তু ওই গ্রামের পরিবেশে গ্রামীণভাবেই নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে কারণ মেয়েদের অ্যাডজাস্ট করতে হয় আর তখনকার দিনে তো আরও বেশি অ্যাডজাস্ট করতে হতো তোমার মা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে কিন্তু তুমি চাইলে কিন্তু ওনাকে আরামসে দীঘাতে নিয়ে আসতে পারতে কিন্তু তুমি দীঘাতে আনো নি এটা মানে একটু অবাক লেগেছে আমার কাছে যত কিছু হোক না কেন যাই হোক চোপা সুন্দরী হেব্বি হেফবি হেভবি খুশি হ্যাঁ ড্রেস পরে গোলা খাওয়া চা খাওয়া সানগ্লাস কেনা বেবি 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 কিন্তু বাচ্চাটাকে বলছে বেবি কিন্তু হাজবেন্ড হয় চোপাসুন্দরী জানো আজকাল তুমি অনেক ইংলিশ বলছো না ওয়াটারপ্রুফ বলতে গিয়ে থেমে গেছো কোথাও না গোপ্রটা আননি কারণ পিনটা আনতে ভুলে গেছো ওয়াটারপ্রুফ ভেবেছিলে পরীক্ষা করবে হ্যাঁ ওয়াটারপ্রুফ গোপ্র হয় তার প্রমাণ ঢঙ্গি বউঢি বউ ওই যে একজন আছে না কুচবিহারে যখন সে দীঘাতে এসেছিল সে ঢঙ্গি বউয়ের বর কাল কলকালকল জাম দিয়েছিল গোপ্র নিয়ে গোপ্রটা সহি সালামাত ছিল তার মানে গোপ্র নিয়ে সমুদ্রেতে ঝাঁপানো যায় কিচ্ছু হয় না তোমার প্র দেখে কলকল কল্লোল কিনলো কলল গোপ্র দেখে সোমেন কিনলো যদিও কোনো কাজে লাগাই নেই তুমি বলে ষাট হাজার টাকা গোপ্র গোপ্রোর দাম ছিল ফিফটি ফোর থাউজেন্ড যখন কল কল্লোল কিনেছিল হ্যাঁ সঙ্গে কিছু অ্যাসেসারিস নিয়ে বোধহয় পরে দিয়ে আরও বেশি টাকা লেগেছে যায় যাই হোক তো গোপ্রোটা তুমি ওয়াটারপ্রুফ বলতে গিয়ে থেমে গেলে কালকে যেমন ওই আশ্বিন মাসের মল মাস তাই বলে জাপানে দুর্গাপূজা পোস্টপন হয়ে গেছে পোস্টপনটা বলতে গিয়ে থেমে গেছো কারণ ওই আমি একটু ধরেছিলাম তুমি স্টার্টারটা বলতে পারো নি তাই পোস্টপনটা বলতে গিয়ে ওই পোস্ট মানে পিছিয়ে গেছে গেছে তুমি জাপানের ডেট হিসাব কলকাতার যে কলকাতা আমার কাছে পশ্চিমবঙ্গ বাঙালির আসল জায়গার মেয়ে তুমি জানো না পশ্চিমবঙ্গ দুর্গাপুজো কবে হচ্ছে জাপানের দুর্গাপূজাটা ইম্পর্টেন্ট না তোমার নিজের পাড়ার ক্লাবের পূজাটা ইম্পর্টেন্ট তুমি নিজে বাঙালি তুমি বাঙালির মানে মেইন জায়গা সংস্কৃতির মেইন জায়গায় বসে আছো সেই পুজো পাঠ দেখবে না জাপানে আশ্বিনের মনমাস বলে পিছিয়ে গেছে পোস্ট পোস্ট বলে পিছিয়ে গেছে বলেছে কারণ পোস্ট পনটা বলতে পারছিল না আজকেও সেম ওয়াটারপ্রুফ ওই ওয়াটার ওয়াটারপ্রুফ মানে বলতে পানি থেমে মানে কাট করে ওটাকে স্পিডে বাদ ইয়ে করে বেরিয়ে গেছে কিন্তু আমাদের তো কান চোখ মানে এমন করে থাকে এই ধরবো ধরবো ধরব ধরবো হুম বোঝো না তো আমরা তো জিনিসগুলি এরকম হয়ে গেছি এখন তো দিয়ে কেউ গেল ভাবি এই গাড়িটা এখান থেকে এমন করে গেল কেন এই গাড়িটা ওখান থেকে কী হলো ওটা ওখানে যাওয়া ছিল না এরকম হয়ে গেছি করতে করতে কন্ট্রোভার্সি করতে করতে না মনটাই মনে গেছে একদম উড়ে যাওয়ার পাখির পাখ এখন গুনতে পারি হুম এই টাইপের হয়ে গেছে যাই হোক ও গেল তারপর সমুদ্রেকে বেশি ও নামেনি কারণ ওর হাতে মোবাইল ছিল যা ওই অন্ধকার প্রদীপ আর ছেলেই নামলো ছেলেকে নিয়ে স্নান মজা গোলাপ ঘরে এসে স্নান করে আবার খাবেন দেখলে তো মোটামুটি অগাস্টের এগারো তারিখ মধ্যে হয়ে গেল তারপর যেহেতু ওর শ্রাবণ মাসেই ওর দাদার বিয়ে হুম দাদার বিয়ে যদি শ্রাবণ মাসে হয় শ্রাবণ মাসটা ম্যাক্সিমাম আঠেরো অগস্ট পর্যন্ত আছে তার মানে দীঘাতে দু তিন দিন থাকবে দীঘার থেকে গিয়েই কিন্তু আবার চলে যাবে ও দাদার রিসেপশন বলে কথা দাদার বিয়ে দাদার তার দাদার বউ বাড়িতে যাবে একমাত্র বোন ও তো নিশ্চয়ই চলে যাবে বাড়িতে আবার হুম ও এসেছেই ওই দাদার মেয়ের বিয়ের পাকা করতে তারপরে বাবা মানে মতন করতে আসবে ওর বাড়িতে তবু থাকলে তো হবে না ওটা অড লাগবে এর জন্য এসেছে এসে ঘুরতে চলে আসলো এই দীঘার থেকে বেরিয়েই কিন্তু ওই কৃষ্ণনগরের বিয়েটাতে যাবে হয়তো এখান থেকে কৃষ্ণনগর বিয়েটা কাছাকাছি ওইখান থেকে কাছার থেকে এখান থেকে বিয়েটা কাছাকাছি হবে ওইখানটায় বিয়ের কাছাকাছি করে যেদিন মেয়ে আর দাদা বাপার বাড়ি চলে মানে বাড়ি চলে যাবে ওর বাড়ি বাপের বাড়িতে নেক্সট দিন বা সেদিনই হয়তো গাড়ি নিয়ে ও বা গাড়ি নিয়ে যেতে পারে না যেতে পারে গাড়ি নিয়ে যাওয়াটা স্বাভাবিক গাড়ি নিয়ে যাক বা না যাক যাই হোক ও গার্ডটি পুচকের ব্যাপার বাড়ি কারণ দাদা একমাত্র দাদা রিসেপশন নিশ্চয়ই আগের দিন যাবে নিশ্চয়ই রিসিপশান দিন থাকবে রিসেপশন হয়ে গেলেই নিশ্চয়ই পরের দিন আর ধাই ধাই করে চলে আসবে না পরের দিনও প্রচুর খাওয়া দাওয়া থাকে আর বাড়ির একমাত্র মেয়ে আরও দুদিন থাকবে তার মানে মোটামুটি আরও ধরো আরো এক সপ্তাহ ধরে নাও এক সপ্তাহ আরও এই মজ মস্তিতে চলে যাবে ও যেটা বলেছিল না ওই রাখি পূর্ণিমা একবারে রাখি দি থার্টি ফার্স্টের কথা বলেছিল হিসাব করে দেখো নাই নাই করলেও হয়ে যাবে আঠারো তারিখ যদি আমি লাস্ট শ্রাবণ ধরি রিসেপশন সে মিলিয়ে কিন্তু টোয়েন্টি ফিফথ আগস্ট পর্যন্ত হয়ে যাবে মানে মোটামুটি হিসাব ওর যে মন ভালো না মন ভালো না করে শরীর খারাপ অসুস্থতা বলে রাগ দেখিয়ে কিন্তু আলটিমেটলি লাভবানই হলো আলটিমেটলি কারণ এখন দীঘা যা এখন দরকার ছিল না মাত্র তো আসলো ঘুরে ফিরে আসলো হিমোগ্লোবিন দরকার কিন্তু তা সত্ত্বেও দীঘাতে কেন গেছে ওর মনটাকে আরও ফুরফুরে হাওয়া না তো এখন এক্স্যাক্ট দীঘা যাওয়ার সিজন এত কি দুপুরবেলা কী রোদ লাগছে দুপুরবেলাতে রোদ লাগবেই দুপুর রোদ মাত্র আসলো ঘুরে তারপরও মন রক্ষা করতে যেহেতু ওর বাড়ি ঘরে ভালো লাগছে না ওর মনটা একটু টাই 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 করছে চলে গেল তারপর ওইখান থেকে আসার পর চলে যাবে দাপের বাড়ি আবার অ্যাগেন নায়র হ্যাঁ কারণ ভাইয়ের বউ বলে কথা তবে এইবার বাপের বাড়িতে মতো দুটো ঘর যেই ঘরটা দখল করে থাকে এটা দাদার ঘরে থাকে ও দাদার বউ যখন এসছে তাহলে ও কোথায় ঘরে থাকবে এটা একটা ব্যাপার হয়ে যাবে এখন এখন বাপের বাপের বাড়িতে বাড়িতে মাত্র দুটো রুম একটা তোর মা বাবা থাকে একটা দাদা থাকে ও গেলে ও ওর মা বাবার রুমটা দাদার রুমটা থাকে দাদা হয়তো অন্য কোনো পাশেও দেখলাম দুটো কিচেন টাইপের রুম আছে ওইখানে দাদা হয়তো থাকে একটা মানুষ ওখানে বিছনা করে ঘুমিয়ে থাকে হয়তো কিন্তু এখন তো বৌদি এসে পড়বে তাহলে এখন আরেকটা রুম তো মা বাবাকে করতেই লাগবে না হলে মেয়ে আসলে মেয়ে কোথায় ঘুমাবে মা বাবা এখন এমন যদি হয় মা আর মেয়ে এক ঘরে ঘুমাবে বাবাকে বার করে দেওয়া হবে ঘর থেকে তাহলে হতে পারে কিন্তু জামাই জামাই যদি মাঝে মাঝে যায় জামাই থাকো থাকো বলে তখনও চিন্তা করতে লাগবে জামাই কোথায় ঘুমাবে আর যেহেতু মেয়ে ব্লগিং টগিং করে মেয়ের একটা রুমের দরকার পড়বে তো এইগুলি কিন্তু বিশাল 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 একটা প্রশ্ন থাকবে কোথায় থাকবে কোথায় থাকবে কোথায় থাকবে কোথায় মা থাকবে কোথায় জামাই থাকবে কোথায় মেয়ে থাকবে এগুলি এটা প্রশ্নবোধকে থাকবে তো কীরকম বুদ্ধি ওর সংসার করতে ভালো লাগে না সংসার করতে মন লাগে না তাই আর বাড়ি ওই মানে ওইখানে গেলেই শুরু হয়ে যাবে ওর শরীরটা খারাপ ওর হিমোগ্লোবিনের পার্সেন্টেজ যে কম আছে একটুখানি এটা কিন্তু এখন দীঘাতে ভুলে থাকবে দীঘার থেকে গেলে পরেই ওর পার্সেন্টেজটা মনে আসবে হ্যাঁ কী খেতে লাগবে না খেতে লাগবে মাথা ঘোরাচ্ছে মাথা ঘোরাচ্ছে না এগুলি মনে মনে হওয়ার পার্টিকুলার টাইমটা কিন্তু হবে যখনও দীঘার থেকে ফিরে যাবে তারপরে মনে পড়ে তারপর আবার চলে চলে যাবে আবার সেটা ভালো যাবে আর শোনো এই বেবি বেবি যে করছো বেবিকে নিয়ে ছেলেকে বলছো ঠিক আছে হাজব্যান্ডকেও বেবি বলা যায় হাজব্যান্ডকে ডার্লিং সুইট জানু ফরেনাররা কিন্তু এই প্রেম করার সময় কিন্তু প্রেমিককে বেবি ছেলেরাও মেয়েকে বেবি বলে মেয়েরাও ছেলেকে বেবি বেবি বলে হাই বেবি হ্যালো বেবি হ্যাঁ বেবি বেবি করতে হোক হ্যাঁ কেউ হামপে মারতে হোক বেবি বেবি করা যায় তো তুমি নতুন বেবি ডাক ঠিক তো তো ছেলেকেও বলো একটা কাজ করো শিখিয়ে দিই দুটো একটা হচ্ছে বাবা বেবি আর একটা হচ্ছে ছেলে বেবি এইভাবে ডাকো হায় বাবা বেবি হাই ছেলে বেবি দুর্দন্ত দুর্দ একটা সামথিং মডার্ন তখন তুমি তো অনেকটা মডার্ন হয়ে গেছো ওই ইয়েলো দেখো সাপের সঙ্গে ম্যাচিং করে নেল পালিশকে লাগিয়ে আসে বলো কার মাথাতে সাপের সাথে ম্যাচিং আমি তো বলি কেন ইয়েলো করলো কিসের সাথে ম্যাচিং তো ম্যাচিং ড্রেস পরেও গেল না ওইখানে যাওয়ার পরও ম্যাচিং না তবে কেন কিসের ম্যাচিং তারপরে বুঝলাম আরে সাপের সাথে ম্যাচিং সাপও ভাববে মা সেম কালারের সাপ ভাববে আমার মতো ম্যাচিং আছে কালারটা কিন্তু এই বড় বড়ো থাইগুলি কিসের থাই দেখো সাবধান সাপ না আবার থাই মানে পিলার ভেবে ওই থাইগুলির উপর দিয়ে এমন কারণ ও তো বাড়িতে সাপদের কি সাপ যেখানে বাইতে ভালোবাসে না বাইতে শুরু করবে সাবধান সব যদি বাইতে শুরু করে দেয় সাবধানে থাকবে কিন্তু বুঝলে চলো বাই গোলা খাও সব কিছু খাও মুড এ দু তিন দিন ঠিক থাকবে হানিমুন করিয়ে 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 জামাই আর কয়দিন ধরে রাখবে